আসসালামু আলাইকুম আজকে কিন্তু শুক্রবার আর শুক্রবারের দিনে কিন্তু আমার মেয়ে একটি মজাদার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবে তো মেয়ের হাতের রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার মেয়ে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করবে তো সেটি আপনাদের সাথে একটু শেয়ার করব আশা করি ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন ও কিন্তু মাংসগুলো একদম পরিষ্কার করে তারপর কড়াইতে দিয়ে দিয়েছে তো মেয়ের হাতের মাংস রান্নাটা আজকেই খাবো সবাই এনজয় করব আর মেয়ের হাতে তো অনেক রান্নাই দেখেছে। তো আজকে দেখুন গরুর মাংসটা কিভাবে রান্না করে তো এখানে প্রায় এক কেজির মতো গরুর গোশত আছে দিয়ে দিল পরিমাণ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা কিন্তু একসাথেই আমি সবসময় করে রাখি আর দিয়ে দিল পরিমাণ মতো পেঁয়াজ এভাবে একে একে কিন্তু সবগুলো মশলায় পরিমাণ মতো দিয়ে দিবে আর এই যে দই টক দইটাও দিয়ে দিয়েছিল এটা আমার ফ্রিজে রাখা ছিল তাই কিন্তু একটু বরফ হয়ে আছে আর টক দইটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি দিয়ে দিল বাদাম বাটা এখানে কাজু বাদাম বাটা আছে তারপরে পেস্তা বাদাম আছে তিন চারটে আইটেমের বাদাম আমি একসাথেই বেটে রাখি সেটাই আছে সেটাই দিয়ে দিয়েছে আর টক দই বাদাম দিলে তো যে কোনো মাংস রান্না কিন্তু খুবই মজার হয় তাই না তো দেখতে থাকুন আজকে আমার মেয়ে রান্না করবে আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণটাই দেখবেন পরিমাণ মতো দিয়ে দিল হলুদ তারপরে একে একে কিন্তু দিয়ে দিবে সব মশলাই তো দেখুন ভালো লাগবে রান্নাটা আর রান্নাটা দেখতে থাকুন আর আমার ভিউয়ার্সদের সাথে আমি অনেক দিন যাবতীয় আমার অনুরোধটা করি না যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা আইকনটি ক্লিক করে বাজিয়ে দেবেন তাহলেই সর্বপ্রথম আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আশা করি আমার ভিডিওগুলো সম্পূর্ণরুই না দেখবেন না টেনে কারণ একটি ভিডিও কিন্তু টেনে দেখলে কোনো কিছুই বুঝবেন না একটি রেসিপি যখন তৈরি করি তখন কিন্তু রেসিপিটা যখন আপনি স্কিপ করে যাবেন তখন কিন্তু রেসিপিটা কিছুই আপনারা বুঝতে পারবেন না আর রেসিপিটা যখন সম্পূর্ণটাই দেখবেন তাহলে কিন্তু রেসিপিটা সম্পূর্ণই শিখে যাবেন আর আমরা শেখানোর জন্যই কিন্তু আপনাদের সাথে আছি আর আপনারা চেষ্টা করি আপনাদেরকে কিছু না কিছু শেখানোর জন্য তো মেয়ে যখন আজকে রান্না করতে চাইলো ভাবলাম যে এটাও আমার ভাই বোনদের সাথে শেয়ার করে নিই কারণ এটাও কিন্তু একটি রেসিপি হয়ে গেছে আপনাদেরকে শেখানোর জন্য তাই কিন্তু শেয়ার করে ফেলছি আর ভিডিওটা কিন্তু একেবারেই ছোট আশা করি সম্পূর্ণটাই দেখবেন ভালো লাগবে আর শিখতেও পারবেন তো দেখলেন সব মশলা কিন্তু দিয়ে দিল আর এখানে কিন্তু আমি কোনো গোটা মশলা ব্যবহার করছি না গরম মশলার গুঁড়োটাই দিয়ে দিলাম আর এই মাংসটা যখন আমরা খেয়েছি খুবই মজা হয়েছে আর একটি কথা বলতে আমি কিন্তু একেবারেই ভুলে গিয়েছিলাম যখন এটা বসাবো বসানোর পরে কিন্তু আমি এখানে এক কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে সেটা আমি আর শেয়ার করতে পারিনি তো তুলাতে যখন দিব বলক যখন আসবে তখন আপনারা বুঝতে পারবেন যেখানে এখানে গরুর দুধটা দেওয়া হয়েছে কারণ যখন বলক চলে আসছিল তখন কিন্তু মাংসটা অলরেডি একটু সাদা সাদাই দেখা যাচ্ছে দুধ দেওয়ার কারণে তারপরে এটা যখন ঝোলটা শুকিয়ে যাবে তখন এটাকে একদম তেলের উপরে ভাজা ভাজা করবো ভাজা ভাজা করে তারপর কিন্তু এটা নামিয়ে নিব আর এই মাংসটা কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না কারণ মাংসের যে পানিটা ওঠে সেটা দিয়েই কিন্তু এটা রান্না হয়ে যায় তাই কিন্তু এই মাংসটা খেতে খুবই মজা হয় তো আমি আশা করব আমার ভাই বোনেরা এভাবে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো মেয়ের রেসিপিটা শেয়ার করে ফেললাম আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা আর আপনারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন আশা করি খেতে ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই আমার মেয়েকে আমার ইনবক্সে এসে থ্যাংক ইউ জানিয়ে দিবেন কারণ ও কিন্তু অনেক কষ্ট করে রান্না করেছে আর রান্না করেছে শুধু আমার চ্যানেলের জন্য আমার ভাই বোনদের জন্য তো আমার ভাই বোনদের কাছ থেকে বিদায়টা নিয়ে নেই ভালো থাকুন সুস্থ থাকেন সুন্দর থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন খুদা